একটা সময় আমার মেয়ে খেলাধুলা করেছে, ওর আবার ফুটবল খেলা, ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলোর প্রতি একটু ইয়ে ছিল, নেশা ছিল, এগুলো ও খেলতে পারত, স্কুলেও খেলেছে, কলেজ লাইফেও চমৎকার খেলাধুলা করেছে, কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর মানে করোনা শেষ হওয়ার পর থেকে হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, মানে বলল যে ওর পায়ে ব্যথা, পা ব্যথা করছে, হাঁটতে পারছে না। ওই ব্যথার কারণে আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, সর্বশেষ এই এক বছরে মানে দেড় বছর হলো তার এই অবস্থা, সে হাঁটাচলা করতে পারছে না ঠিক মতো, ব্যথার জন্য প্রায়ই দেখা যায় বিছানায় থাকতে হয়। আর একটা বিষয় হচ্ছে পড়াশোনা যেহেতু করছে ভার্সিটিতে, ওই অবস্থায় ওর ভার্সিটির সব কাজগুলো কম্পিউটারে বেশিরভাগ করতে হতো, তো সেক্ষেত্রে তো ওকে কম্পিউটারে নিয়েই বসে থাকতে হতো সারাদিন, যার ফলে ওই জায়গাটা ওর লক হয়ে গিয়েছিল, লক হওয়াতে পাটাও সোজা করতে পারছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে একটা ইয়াং মেয়ে এই অবস্থা যদি থাকে, আর আমাদের একমাত্র মেয়ে, এখন ওর জন্য আমাদের কি করা উচিত, এজন্য আমরা একটু সিরিয়াস হলাম যে এইভাবে থাকলে তো হবে না, যার ফলে আমরা পরবর্তীতে দেখলাম কোন ডাক্তার, উনি আসলে স্যার খুব ভালো পরামর্শ দিয়েছিলেন ফিজিওথেরাপির জন্য। ফিজিওথেরাপির কথা বলাতে আমরা উত্তরা বিভিন্ন জায়গায় মানে ঘুরে দেখেছি, ফিজিওথেরাপি সেন্টার ওরকম আসলে আমরা পাইনি, না পাওয়াতে ওই যে ইউটিউবে আমরা বিভিন্ন যে এটার জন্য রিমেটিক আর্থ্রাইটিস এর জন্য কি করতে পারি ওটা দেখতে, যে আমরা টিভিতে ভিডিওগুলো দেখছিলাম, ঠিক ওই মুহূর্তে আমরা শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও পেলাম। আমরা মোটামুটি সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলাম যে ইন্ডিয়ায় চলে যাব, কিন্তু যখন শুনলাম যে ওর অপারেশন লাগবেই, ওইটা শুনে একটু হতাশ হয়ে গিয়েছিলাম আমরা। পরবর্তীতে শফিউল্লাহ স্যারেরটাই আমাদের কাছে ভালো লাগলো, একটু অন্যরকম, ওই চিন্তা ভাবনা করে আমরা ওর বাবা আর আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে এখানে আসি, দেখা যাক কি হয়, চেষ্টা করতে তো দোষ নেই। পরবর্তীতে আসলাম, স্যারের কথা শুনে ভালো লাগলো, উনি বলছে যে অপারেশন লাগবে না, ইনশাল্লাহ ফিজিওথেরাপিতেই যাবে। এটা শোনার পর একটু স্বস্তি পেলাম, তারপর দেখলাম এখানে যে প্রত্যেকের মানে এতটাই আন্তরিক, স্যার সহ এসে এসে দেখে গেছে মেয়েকে প্রতিদিনই, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে, আন্তরিকতা ওনাদের যথেষ্ট, এতটুকু সহযোগিতা না পেলে হয়তো বা এত তাড়াতাড়ি আমি মেয়েকে এতটুকু সুস্থ করতে পারতাম না, যাক আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে এতটুকু হয়েছে। আপনারা দর্শক যারা আছেন, সন্তান তো সন্তানই প্রত্যেক বাবা মায়ের কাছে, সেটা যেমনই হোক, কখনো হাল না ছেড়ে আমাদের উচিত সন্তানকে ওইভাবে কেয়ার করা, শেষ পর্যন্ত দেখাটাই উচিত, কোন সন্তানই ফেলনা না, সেটা যেমনই হোক, বরঞ্চ ঘরে বসিয়ে রাখলে ওইটাই কিন্তু কষ্টের, আপনি যতবার তাকাবেন বাচ্চাটার দিকে ততবারই কিন্তু আপনার খারাপ লাগবে, এজন্য যেখানে ভালো ট্রিটমেন্ট হবে ওইখানেই আসা উচিত। আসবেন, দোয়া করবেন স্যারের জন্য, প্রতিষ্ঠানটা যেন আরো সুন্দরভাবে চলতে পারে। এখানে আসার পর আমি অনেক পেশেন্ট দেখেছি আমাদের সাথে ভর্তি হয়েছিল, আমাদের আগে হয়েছে ওনারা, তারপর আমি দেখেছি যে ওনারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাড়ি গেছেন, ওইটা দেখে আমারও ভালো লেগেছে, তারপরে হয়তো চিন্তা করলাম যে ইনশাল্লাহ আমাদেরও হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।